ও মা বোনের, আই কাম টু মাই পয়েন্ট। আপনাদের ব্যাপারে সামান্য হলেও আলোচনা করা দরকার, যেহেতু এখন আপনারা দেশের সরকার। মা লক্ষ্য করেন, এই স্বামীর কথা কেবল লাইন করতে হবে। আপনার স্বামী যদি অসুস্থ হয়, কালা হয়, অসুন্দর হয়, স্বামীকে মানতে হবে হুকুম কা। আমার মেয়েরা কিন্তু স্বামীকে মানে না। ও মা, আমার নবী একদিন রওনা দিলেন বনের পাশ দিয়ে অথবা অরণ্যের মধ্যে। সাহাবীরা তাদের সঙ্গে ছিলেন, তার সঙ্গে সাহাবীরা লক্ষ্য করে বলে, ইয়া রাসূলুল্লাহ, গাছের ডালপালা নুয়ে এসে আপনাকে সেজদা করলো, বনের পশু পাখিগুলো আপনার পায়ে চরণে সেজদা করে, নবীজি আপনি অনুমতি দেন, আমরা সাহাবী আপনার পায়ে সম্মানের জন্য সিজদা দিব। আল্লাহ আমার নবী চোখের পানি ছেড়ে বলে, সাহাবীরা রে, মানুষ মানুষকে সেজদা করার কোন পারমিশন নাই, কোন অথরিটিস নাই, কোন পাওয়ার নাই, কোন প্রকার অনুমতি দেওয়া হয় না। মানুষ মানুষকে সেজদা করার অনুমতি যদি আমার আল্লাহ দিত আর আমি নবী বলতাম, তাহলে তাম দুনিয়ার সমস্ত স্ত্রীদেরকে বলতাম, তারা যেন তাদের স্বামীর পায়ে একটা বারের জন্য হলেও সেজদা দিয়ে দেয়। তার মানে মা, এখানে এই সেজদা দ্বারা বোঝানো হলো স্বামীর মর্যাদা কিন্তু অনেক বেশি। সুতরাং স্বামীর অনুমতি ছাড়া, স্বামীর সাক্ষী ছাড়া কখনো জান্নাত পাওয়া সম্ভব নয়। ঘোষণা কা, আরো জোরে বলেন না কেন, এরা কেমনি স্বামীক মানবে ভাই? তার জলসা জি বাংলালে যারা পুরে থাকে এরা স্বামীক মানবে না, কারণ তার জলসা জি বাংলার মধ্যে দেখা এক মেয়ে কেমনি করে চার পাঁচটা ছেলের সাথে পরকিয়া করবে, প্রেম করবে, এটা শিখানো হয় ঠিক কিনা বলেন? কথা বলেন না কেন? মা বোনেরা মনে হয় আপনাদের সন্ধ্যায় ডাকে না নাকি? এখানে দেখে আমি বুকুরের কথা বলছি ভাই, এই মা বোনেরা খুবই ভালো, তাছাড়া যদি ভাত না দেয় থাকবে জায়গা না দিলে আমার বিপদ হয়ে যাবে। ও ভাইরা কষ্ট লাগে। ও মা বোনেরা কি জন্য বলছি, এইটার জলসা জীবাংলা আপনাদের কখনো সম্মান দিতে পারে না। আগের মা বোনদের হাতের মধ্যে থাকতো তসবি, হাতের মধ্যে কি থাকতো, ওরা হাতের মধ্যে তসবি নিয়ে তসবি পড়তো, এখনকার মা বোনের হাতের মধ্যে থাকে রিমোট। আগের মা বোন কোরআন পড়তো, এখনকার মা বোন রিমোট দিয়ে টিভি দেখে। আগের মা বোন যায় নামাজে বসে কোরআন পড়তো তসবি পড়তো, এখন সোফা সেটের মধ্যে বসে চোখ লাগায় টিভির পর্দায়। মা, এই পেট থেকে কখনো শ্বাস এমনি আসতে পারে না, এই পেট থেকে খানজা আনারি আসতে পারে না, এই পেট থেকে আব্দুল কাদের জিলানি আসতে পারে না। এইটার জলসা জি বাংলা রিমোটের কারণে রিমোট নিয়ে যারা কন্ট্রোল করবে, এদের পেটের মধ্যে আসবে হলো কটকটি। জোরে বলেন ঠিক না? কট করে চেনেন না? এই জন্য কবির আমার স্টার জলসা হাজারা জিহি বাংলা, নষ্ট করলো আমার সোনার বাংলা, ঠিক কিনা বলে? ও মায়েরা, তোমরা কোন মা চোখের মধ্যে পানি নিয়ে বলতে হয় মা, যেই মারা যায় নামাজের মধ্যে হাত তুললে দোয়া আল্লাহ ফিরে, দোয়া কবুলের মহাজন হলো আমার বাপ মাকে, ও দখল ফিস সিলমে কাফফা, ও যুবকেরা তোমাদের কি পরিপূর্ণ ভাবে ইসলামের মধ্যে ঢুকতে হবে, নতুন বইয়ের কথা শোনা বাবা মাকে কষ্ট দেওয়া যাবে না, হুকুম খা। সারা জীবন তোমার বাবা মা তোমাকে মানুষ করেছে, বড় করেছে, কেমন করে নববধূ পাইয়া বাপ মাকে ভুলে গেলা, আছে না নাই? তিন দিনের বিবাহ করে বইয়ের কথাকে দাম দেয়, বাবা মা কে বলে বুড়া বুড়ি, আর আপন বউ বিয়া করা বউ কে বলে আমার সোনার ময়না, আছে না নাই? জুতে দেওয়া কুবান দরকার কি রে ভাই? ও বন্ধু, এই বউ যদি মারা যায় আর এক জায়গায় নিকা করলে বউ পাবা হতে পারে, সেটা নিকার বউ দুই নম্বর, কিন্তু বাবা মা যদি চোখ বোঝে রে, তোমার জন্য চিরজীবনের জন্য আমলের কবরের আমল অথবা জান্নাতের অথবা হজের দরজা চিরজীবনের জন্য বন্ধ হয়ে যাবে। ঘোষণা কা, দাঁত থাকতে মানুষ বলে দাঁতের মর্যাদা, চোখ থাকতে মানুষ চোখের মর্যাদা বন্ধ করার। 7 মিনিট আলোচনা করার পরে অন্য আয়তে চলে যেতে হবে ভাই, যেহেতু বলেছে এই কাম করতে হবে।
আপনারা মন খারাপ করেন না, কোন দিক দিয়ে 20 মিনিট যাবে বুঝতে পারবেন না। ও মা ভালো করে কান্না গান বলতেছিলাম। ও যুবকেরা, যেই বাবা যেই মা তোমাকে বড় করেছে তারে কষ্ট দিও না। এই দুটা কিন্তু দোয়া কবুলের মহাজন। কিসের মহাজন? এই কথা বলেন না কেন, আমি বক্তা দোয়া করলে কবুল হবে আর কোনো গ্যারান্টি নাই। আপনার ইমাম সাহেব দোয়া করলে কবুল হবে গ্যারান্টি নাই, কিন্তু আপনার বাবা মা যদি হাতটা আল্লাহ ফিরিয়ে দিতে। বন্ধুরে, বাবা মা কি জিনিস আমি আপনাকে বলবো না, একটু পরীক্ষা করে দেখবেন। গভীর নজরেতে আপনি বাড়িতে স্ত্রীকে বলবেন আমি হয়তো আজকে আসবো না, ও দরজা লাগে ভৌম তো খাওয়া দাওয়া করে খালি ডাক উঠে গেছে লাখের, মনে হচ্ছে যে বাসি বাসতেছে। অথচ হঠাৎ করে দুর্ঘটনার কারণে ঢাকায় যাওয়া হলো না। আপনার বুড়া বাপ মরিদা মা বলছে বেটা রে তুই যেখানে গেলে বাবা তোর মনে হয় যাওয়া হলো না। কষ্ট লাগে না বুকে? আরে কি জিনিস রে, টেলিফোন লাগে না, কেমনে জানে উই জানে আর আল্লাহ জানে। এবার বাড়ির দরজায় গিয়ে ডাক ঠুকাতে ঠুকাতে যে বোন শেষ, রহিমের মা রহিমের মা রহিমের মা লাফিয়ে উঠে গেছে, কে কে এত রাত্রে ভাগকা ধরে কে ডেক কে ডেক কিছু, আমি আছি ঢাকা যা হলো না, তুমি আসো কে, তুমি কি কষো আমি আসবো, আমি লাখ ডাকে দেখ খিল দরজা টরজা লাগে দেখুম আসি, তুমি আসো কে ভাগকা ধরে আসছো। বৌমা তুমি মেয়ে, আমার বাড়িতে বিদ্যা মা আছে সেটাও মেয়ে ঠিক কিনা। বৌমা তোমাকে স্ত্রী ডাক দিলাম 10 বার তোমার ঘুম ভাঙে না, আমার মাকে ডাক দিতে হয় নাই, দরজার পায়ে স্পর্শ পাওয়ার পর মা যেন নাক দিয়ে সুখে বলে দিয়েছে ও বৌমা দরজা খুলে দাও আমার ছেলেটা মনে হয় যাওয়া হয় নাই, বাড়িতে এসেছে আল্লাহ আকবার। সেই মার সঙ্গে বেয়াদবি কেমনি করে একটু হিসাব করা দরকার। শোনাবা রাত্রে বেলায় ডায়রিয়ার কারণে পায়খানা করেছেন, ওই পায়খানা মাখা কাপের মধ্যে বুকের মধ্যে জড়ায় মা ঘুমায়। বন্ধুগণ বাস্তব কথা বলছি, এই পরিস্থিতি দেখার পর পাশের মধ্য থেকে বড় বড় যুবক বড় বড় বন্ধু তোরা নাক ধরে অন্যদিকে ঘুমাই। খালাজি ভাবি ভাতিজা পায়খানা করেছে তাড়াতাড়ি পরিষ্কার কর, ঘরের মধ্যে গন্ধর কারণে থাকা যায় না। মা বলে কোথায় তোর ভাতিজা তো পায়খানা করে নাই, আমার নাকে কেন গন্ধ লাগে না? আমি আপনাদের বলতে চাই, বাচ্চার মায়ের নাকের ছিদ্র দুইটা আপনারা দুইটা, তাহলে তার নাকে গন্ধ লাগে না, তার নাকের পার্স কি নষ্ট হয়ে গেছে নাকি? কথা বলেন না ভাইরা, মা কারি কই বন্ধু, কার সাথে নারীর সম্পর্ক? ও মা সেই মা তোমরা কেমন করা মনের মধ্যে এইরকম চুয়াচুরি আর ক্রিমিনারি বুদ্ধি আসে রে মা। মা বৃদ্ধ বাবা মা শ্বশুর শাশুড়িকে বুড়া বুড়ি কেমনে বলো? তুমি কি চিন্তা করতে পারো না তোমার স্বামীকে তারা বড় করেছে? জোরে বলেন ঠিক কিনা। মা বোনেরা শাশুড়িকে আপন মার মতো মনে করেন, এই মা সারা দুনিয়ায় কেউ থাকবে না। যেই মা আপনাকে বুকের উপরে নিয়ে পায়খানা করেছেন তারপরে নাকে গন্ধ লাগে না, কারণ হলো এটা কলিজার নারী সেনা ধন, ঠিক কিনা বলেন? মায়েরা লক্ষ্য করো, যুবক ভাইরা তোমাদের খিদমতে বলতে চাই, বড় কষ্ট নিয়ে বলে অনেক যুবকের আজকে বাবা মাকে বুড়া বুড়ি বলে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আপনার সাম নাই নাই, আমি বুগরে শহরের কথা বলছি, এখানেও আছে। আ বন্ধু, এবার এমন একজন যুবক প্রেম নিবেদন ভালোবাসা করে স্ত্রীকে লাভার খুঁজতা অথবা যেটাই মনে করেন সম্পর্কে বিয়ে অথবা প্রেম বিয়ে অথবা ম্যারেজ ডে লাভ ম্যারেজ বোঝে করার পর বিয়ে করেছে, স্ত্রী চামড়া ছিল গরু ফর্সা মানুষ সুন্দরী। এবার বলছে যুবক তুমি যদি আমাকে বিয়ে করো তোমার বাপ মাকে ভেনু করে দাও, আমার সঙ্গে থাকতে হবে। ছেলে বলে তুমি যেটাই বলো বুড়া বুড়ি অসুবিধা কি, বাপ মা থাক না কেন, বা তুমি তোমার বাবা মাকে নিয়ে থাকো আমি তোমার সঙ্গে থাকবো না। নাউজুবিল্লাহ বলবেন না? যুবক প্রেমের পরিমুক্ত হয়ে এত সুন্দর লেখাপড়া যেই মা শিখাইছে, যেই বাবা মাতার ঘাম পায়ে ফেলে মানুষ করে ছেলেদেরকে, আরে বাবা কোনোদিন নতুন জামা কাপড় নেয় না অথচ সন্তানকে ঈদের সাদা জামা কাপড় দেয়, ঠিক কিনা?
পরিপূর্ণ ভাবে ইসলামের মধ্যে ঢুকতে হলে বাবা মাকে কষ্ট দেওয়া যাবে না। হুকুম কা আল্লাহ কোরআনে বলেন ভালোবাসা ভদ্রতা দিয়ে কথা বলো। কার হুকুম? না চেয়ারম্যান কয়ে দিছে, না মেম্বার বলছে, আল্লাহর হুকুম। ও যুবকের, এমন একটা যুবকের কথা বলছে শোনেন, বার স্ত্রীকে ভালোবাসতে গিয়া বাড়ি ছেড়ে ঢাকার মধ্যে গিয়ে কোম্পানিতে চাকরি নিয়েছে। স্ত্রী বলছে, তুমি যদি আমার সঙ্গে থাকো তাহলে বাপ মাকে চিরজীবনের জন্য বাপ দিতে হবে, না হলে আমাকে তালাক দিতে হবে। আমি আপনাদেরকে বলতে চাই, আমার সমাজে কিন্তু এমন দুই নম্বরে অনেক বৌমা আছে না, না শ্বশুর শ্বশুরকে দেখতেই পারে না, বলে যে ওর সঙ্গে যদি কথা বলো তোমার বাপার সাথে আমার সাথে কথা বলবা না। এবার যুবক ঢাকায় চলে গেছে, বাসা ভাড়া নিয়ে থাকে, বৃদ্ধ বাবা মা পড়াশোনা সন্তানকে শিখাইতে গিয়ে টাকা পয়সা ছিল না। বন্ধু, বাবা মা অসুস্থ হয়ে পড়ার কারণে ছেলে বারবার বলে, বউরে আমার বাবা মাকে আজকে 3 বছর হলে দেখি না, না জানি তারা কেমন ভাবে আসে। বউ বলে, তুমি যেটাই বলো না কেন, হয় আমাকে ছাড়বা না হলে বাপ মা ছাড়বা, কোনটা করবো? এই তো মজনু বুঝেননি, বইসা আমরা ধলা দেখছে দেওয়ানা হয়ে গেছে, বাপ মাটি পশু। এবার স্ত্রী বলছে, স্বামী আবার কেন বাবার কথা বলে, বড় মন কাঁদতেছে, কি জানে সমস্যা হতে পারে। বউ বলে, হয় আমার তালাক দিয়ে যাবা না হলে তুমি বাপ মায়ের কাছে যাবা, যে কোনো একটা। এবার যুবক মন খারাপ নিয়ে পরের দিন শহরের মধ্যে চাকরি করতেছে, হঠাৎ করে গ্রামের একজন বন্ধুর সঙ্গে দেখা, ও রহিম তোমার মা বড় অসুস্থ, আজকে 5টা বছর হয় সংবাদ নেও না। রহিম, যেই মা তোমাকে মানুষ করার জন্য মানুষের বাড়িতে ঝিয়ের কাজ করেছে রে রহিম, রহিম রে তোমাকে অফিসার বানাতে গিয়ে তোমার বাবা কামলা দিয়েছে, রিক্সা চালিয়েছে, ভ্যান চালিয়েছে, আজকে সেই বাপ মার খবর নেও না। আপনার তোমার মা 3 দিন হলে বড় অসুস্থ, তোমার বাড়িতে খবর নাও। রহিম সারাদিন ডিউটি করার পর বাড়িতে গিয়ে স্ত্রীকে বলে, তুমি ভালো করে ব্যাগ গোছায় দাও, আমি কালকে বাড়ি যাব। স্ত্রী বলে, খবরদার হয় আমাকে তালাক দাও। এবার রহিম মনের মধ্যে পরামুখ চেপে নিয়া কষ্ট নিয়া বারবার বুকের মধ্যে মোচর দিতে যাওয়া জানে, আমার মা কি অবস্থা আছে? গ্রামের বন্ধু বলল, নিশ্চয় অসুস্থ হতে পারে। আমার রহিম সিদ্ধান্ত নিল, কালকে বার আর অফিস করে বাড়িতে ফিরব না, বউ থাক আর যাক। মারাব বলে কি বলল রহিম, কালকে অফিস করে যত রাত হোক বাড়িতে আসবো না, বউ যাই যাক, বউ থাক আর যাক। কারণ বাড়িতে গিয়ে যদি বউ বলে, আমি না দেশের বাড়ি যে বউ যাবার দেবে না, কারণ হলো কটকটি মার্কা। কি মার্কা? আরো জোরে বলেন, কটকটি। আপনাকে এখানকার কথা লয় ভাই, সান্দানে অন্য এলাকার কটকটির কথা বলছি। এখানকার বৌমারা খুবই ভালো, শ্বশুর শাশুড়ি খুবই ভক্তি করে। এবার চোখের মধ্যে পানি নিয়াম রহিম রাত্রি বেলাম সন্ধ্যা পর্যন্ত 7টা পর্যন্ত ডিউটি করার পর বাসস্ট্যান্ড বলেন, কল্যাণপুর বলেন, আর গাবতলী বলেন, ঢাকার মধ্যে টিকিট কেটেছে রাত্রি বাড়ি আসবে। এবার 7 মাথাতে উদাহরণ দিলাম, নেমেছে অতবার ঠনঠনিয়া বাসস্ট্যান্ডে নেমেছে, কোথায় নেমেছে? রহিমের খাবার কথা মনে পড়ছে না, পড়ার কথা মনে পড়ছে না, একটা বুকের মধ্যে কষ্ট। আরে না জানে আমার বাবা মা কোন হালতে আছে, আমার গ্রামের ছেলে বলল বড় অসুস্থ, রহিম খবর নাও। এবার গভীর রজনীতে 3টার দিকে এসে ঠনঠনিয়া বাসস্ট্যান্ডে নামার পর কোনো রিক্সা নাই, ভ্যান নাই, অটো নাই, কত রাত্রে পাওয়া যাবে? শোনো ভাইরা, কথা বলেন না কেন? এবার রহিম লক্ষ্য করে দেখে, বাসস্ট্যান্ডের একটা কোণা ভাঙ্গা একটা রিক্সা নিয়ে একজন খালি রিক্সা দাঁড়িয়ে আছে। এবার রহিম কিছুই মনে পড়ছে না, খালি চিন্তা করছে, মনটা বড় বাড়ির দিকে টান, 5 বছর হলে বাড়িতে যাই না, বাড়ি কেমন আছে? আপনারা জানেন, যারা ঢাকায় গার্মেন্টসে বিভিন্ন কোম্পানিতে চাকরি করে, বিদেশে যারা সরকারি চাকরি করে অথবা বাহিরের দেশে যায়, ওদের মন যেই দিন বাড়িতে আসতে লাগে ব্যাগ গোছানোর মনে থাকে না, আগে চিন্তা করে বাড়িতে কখন
কখন যাব, জোরে বলেন ঠিক কিনা? ঝালচুকা থেকে মাটনা থেকে চালপাড়া বনানি থেকে রিক্সাওয়ালা অথবা সিএনজিওয়ালা যদি বলে 500 টাকা লাগবে রাতে, কই তাই তো তুই চ ঈদের রাত্রে এগুলো হয় আপনারা দেখবেন খোঁজ নিয়ে। কই কত নিব? কই 50-20 টাকার ভাড়া এত কেবারে? কই 400 নিজে আমি যাবো না সিএনজিওয়ালা কায়দা খুঁজতে। কি কায়দা? তুমি মনে করো ভাই, তুমি যতই কায়দা করো আল্লাহর কাছে কিন্তু সিবারা আছে, ঠিক কিনা? তুমি কায়দা করবে আল্লাহ আরো ইন্নাহুম আকিদুন কায়দা ওয়াকিদ আল্লাহ কাহে কোরআন সিবারা রে, তুই তো কায়দা আবা যতই কৌশল কর, যতই সিটারি বাদ পড়ে আর জঙ্গি জিএমবি বানা, সময় একদিন আসে খবর হবে কে জঙ্গি আর কে জিএমবি। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর কায়দা আছে না না কোরআন সে ইন্নাহুম ইয়াকিদুন। আবার কেউ মন খারাপ করে না, হুজুর আচ্ছা জায়গা তো আচ্ছা পিন মার দিল রে, না আল্লাহ কোরআন বলছে ইন্নাহুম ইয়াকিদুন কায়দা ওয়াকিদু কায়দা ফামাহিনিল কাফিনিন আমহিনহুম রুআইদা। আল্লাহ বলে কি কৌশল জানো বেটা, কয়টা ফার্ম শিখেছো, কয়টা কল মারার মেশিন তুমি সেট করছো? লাভ নাই, আমি আল্লাহ তোমার চাইতে বড় কায়দা আলা। তুমি চিটিং বাটপারি করবা, আমি আল্লাহ আর বড় বাটপারি করব। আর আমি আল্লাহ তোমাদেরকে একটু অবকাশ দিয়েছি, আনা দৌড়া দৌড়ি করো, পরে হুইডের জায়গা মতো টানব সব আমার হাতে। ওয়া ইন্না ইলাইহি তুর যাও, আল্লাহ বলতেছে এই লাভালাভি করে লাভ কি, আমার কাছেই তো আসা লাগবে রে পাগলা, তার কাছে আসতে হবে। বা ইন্না ইলাইহি রাজিউন, আমার কাছে প্রত্যাবর্তন করতে হবে, ফিরে আসতে হবে আমার কাছে। কোরআনে আল্লাহ বলেন এবার সঙ্গে সঙ্গে রহিম বাজুস্তান না নামার পরে দেখে একজন মানুষ রিক্সাওয়ালা দাঁড়িয়ে আছে, এই খালি যাবে নাকি খালি? রিক্সার নাম কি আমাদের সমাজে বলে খালি, যাবে নাকি? ভাই কোথায় যাবেন? বলে অমুক পাড়ার মিয়া বাড়িতে যাবো, অথবা ধরেন আমাদের এলাকায় আছে আপনারা জানেন হাকির মোড়, অথবা সুলতানগঞ্জ পাড়া, অথবা সেমস গাড়ি একটা এলাকার নাম, অথবা শাকপালা মোড় ফুলতলা মহিলা কলেজ যাবো, চলো চলো। এবার রিক্সাওয়ালা জিজ্ঞাসা করে ভাই মহিলা কলেজ ফুলতলা যাবেন কে, উঠি আপনার কে আছে? কইব অত কথা বলার টাইম নাই, তুই বাড়ি চ, আমার মনটা বড় হাউমাউ করতেছে। আল্লাহ একবার দীর্ঘ সময় পর ছেলের মনটা রহিমের মনটা মনে বেকুল, এই খালি জোরে যাও। বলছে বাবা জোরে তো যেতে পারে না, 3 দিন হলে খাবার নাই। কয়দিন খায় না? এবার বলছে খাবার নাই তাহলে রিক্সা নিয়ে আসছো কেন? বলে বাবা আমি তো বুড়া মানুষ, চলমক সুন্দর করে শীতের দিন মাফলা দিয়ে বেঁধেছে, চাদর ওরে রিক্সা চালায়। এবার রহিম বলতেছে তুমি বুড়া মানুষ পারো না, তো এত কেন তোমার পাওয়ার? আমাদের যুবকেরা বলে রিক্সা ওটা বলে জোরে যা পারিস না আনসুগে আসে না। নাই ভাই কথা বলেন না কেন, কি আবার গাড়ি তবে এত রিক্সা চেঞ্জ আসতে সরে গেলে এটা কি চল আসছে একাতে চলছে জোরে চল। এবার বুড়ো মানুষ বলতেছে বেটারা 3 দিন হলে খাবার নাই, কি করে চলবো? আমার তো রিক্সা চালাইতে পারি না, খাদ্য নাই বুড়া মানুষ। বলে কেন নাই? বলে কি কারণে খাদ্য পাবো বেটে, তো ভাই খাবার নাই, হাতের মধ্যে টাকা নাই, কি খাবো? বলে এই ভাঙ্গা রিক্সা নিয়েছো কেন, নতুন কিনতে পারো না? বলে বেটা নাই কোথায় কিনবো, গ্যারেজ থেকে পড়ে থাকা গাড়ি কেউ নাই না, সেটা আমি নিয়েছি ভাড়া দিয়ে। তমাম দুনিয়ার মানুষ দিনের বেলা ভাড়া মারে, আমি রাত্রিবেলা ভাড়া মারি, কারণ আছে না নাই? এবার রহিম চোখের মধ্যে পানি নিয়ে পিঠে একটা ধাক্কা দিয়েছে, জোরে যাও। ধাক্কা লাগার কারণে বৃদ্ধ রিক্সা থেকে নেমে বলছে বাবা আর পারবো না। এবার বলতেছে পারবো না আসো কেন, মাফলাটা টান দিয়ে খুলে ফেলেছে, দেখে এই রিক্সাওয়ালা দুনিয়ার কোনো মানুষ নয়, এটা হলো ওই রহিমের বাবা। আল্লাহু আকবার। রহিম চোখের মধ্যে পানি নিয়ে বলে বাবা এত রাত্রি পর্যন্ত রিক্সা কোথায় পেয়েছ? বলে বেটা গ্যারেজ থেকে বানানো হয়েছে বাবা। কারণ কি? বলে তোমার মা বড় অসুস্থ, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে বেটা, কোথায় টাকা পাবো, কার কাছে সাহায্য চাবো? ভিক্ষা চাইতে গেলে যদি মানুষ বলে অমুক রহিম অফিসার, আর বাবা ভিক্ষা করে মানুষের কাছে হাত পাতে। বেটা এই জন্য কোনো জায়গায় ভিক্ষা সাহায্য চাইতে পারি নাই, তোর মতো রহিম স্যারের মাথা যদি নিচু হয়ে যায়। আল্লাহ একবার বলেন কি বাবা, এই জন্য রিক্সা চালায় নিজে পরিশ্রম করে বাড়িতে যাই রে বেটা, কার কাছে সাহায্য চাবো? আমার অফিসার, আমার রহিম স্যার, তার সম্মান যদি নষ্ট হয় সেহেতু যে হলো আমার স্যার। বেটা রে এবার রহিম বুকের সঙ্গে দরিয়া বলে বাপ
আর কষ্ট দিও না, তুমি রাগ হয়ো না বাবা, তুমি যদি রাগ হও আমার আল্লাহর আদালত রাগ হয়ে যাবে। আল্লাহু আকবার। রাগ চোখের মধ্যে পানি নিয়া রহিম কাঁদতে তার বলতেছে, বাবা তুমি কেন আমার কাছে ফোন করো না, আমাকে কেন বলো নাই? বলছে, বেটারে কেমন করে বলবো, কেমন করে তোকে ডাকবো, আমি চিন্তা করি তোরে মানুষ করেছি, অফিসার বানিয়েছি, লেখাপড়া শিক্ষা দিয়েছে, আমার জীবনের পানি হয়েছে, কলিজা তো ঘেমে ঘেমে পানি হয়েছে রে বেটা, তোমাকে মানুষ করতে গিয়ে সার বানাতে গিয়ে আমার জীবন কয়লা হয়েছে, আজকে টাকার বিনিময়ে তোমার বাবা ওষুধ খেতে পারছে না, চলো তাড়াতাড়ি যাই। রহিম কান্দে বাবা কান্না সুন্দর করে বাড়ির দিকে যাইতে হয়েছে, এই শব্দ শোনা যায়। রহিম বলে, বাবা কিসের হয়েছ? লোকজন বাড়ি থেকে দৌড় আসতেছে আর বলতেছে, ও রহিম এতদিন পর আসলে, কিন্তু এমন সময় আসলে, তোমার মা দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে। আল্লাহু আকবার। রহিম চোখের পানি ঝরে দিয়ে কাঁদতেছে আর বলতেছে, বাবা আমি মনে হয় ইহকাল হারালাম পরকাল হারালাম, বাবা তুমি যদি আমার জন্য দোয়া না করো তাহলে আমার আল্লাহ জান্নাত আমার জন্য হারাম করে দিবে। জোরে বলেন নাউযু বিল্লাহ। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বললেন, পরিপূর্ণ ভাবে কোরআনের মধ্যে ঢুকো, ইসলামের মধ্যে ঢুকো, যুবক তরুণ তরুণীরা ছেলে বেটার মৌমারা তোমরা ঢুকো। আমি আল্লাহ বললাম, তোমরা যদি না ঢুকো তোমাকে শয়তান, আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, রাগান্বিত হয় না, ইন্নাহুলে শয়তান যেটা করবে এটা ভালোর জন্য নয়, কারণ আমি আল্লাহ বললাম তোমাদের প্রকাশ্য শত্রু হুকুম ডাকা। ভাইরাম এই জন্য আপনাদের খেদমতে বলবো, কারা আছেন গো এই মাহফিল করার জন্য খরচ, এবং মসজিদ আল্লাহর ঘর, আল মসজিদু বাইতুল্লাহ, এই ঘর হলো আল্লাহর ঘর, এই ঘরকে যদি কেউ দেখাশোনা করে সহযোগিতা করে আল্লাহ তার জন্য অথবা জান্নাতের মধ্যে বালাখানা তৈরি করে দেয়। বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। বলেন মন্দগণ, হাদিস শরীফের মধ্যে এসেছে, বিশ্ব নবী উহুদের বদরের যুদ্ধের পূর্বে চাদর বিছিয়ে দিলেন মসজিদে নববীর মধ্যে, তোমরা কারা আছো রে, আমার আল্লাহর জান্নাত বিক্রয় হবে নবীর জন্য, কোরআনের জন্য কে সহযোগিতা করতে পারো? সাহাবীদের মধ্যে দৌড়ার রোল পড়ে গেল, আমাদের মতো সিটিং বাটপার ছিল না, আমাদের সমাজে সিটিং আছে না নাই, বাটপার আছে না নাই, গায়ে সুটাম দেহের অধিকারী, শক্তি সাহস অনেক বেশি, তারপরে ভিক্ষা করে আছে না নাই। আমি আপনাদের বলবো না, সিলেট এলাকায় ঢাকায় আমি মাহফিল করতে গিয়েছিলাম, একটা বাচ্চা মাথার মধ্যে সাদা কাপড় বেঁধে ঘুরতেছে, লাফাচ্ছে, দৌড়াচ্ছে, হুজুর আমার মাথাটা ফেটে গেছে আমাকে সাহায্য করেন। আমি হঠাৎ করে 50 টাকা দিয়ে ফেলেছি, গত বছরের ঘটনা, 50 টাকা দেওয়ার পর সিলেটের বাইতুল মামুরের ইমাম আমার বন্ধু মানুষ হালিম ভাই কার টাকা দিলেন? আমি বললাম ছোট্ট বাচ্চা টাকাটাই নষ্ট, মানে ও ছোট্ট বাচ্চার টাকা দিলেন কেন? আমি বললাম মাথায় সাদা কাপড়ের ব্যান্ড আছে, কেন দেখি রক্ত, মাথা নাকি পুরো ফেটে গেছে। বললো যে আপনি কি বোকা নাকি, কোনো ছেলের মাথা ফেটে ওই রকম রক্ত বাড়ালে পড়ে গেলে উইংকে দৌড়াবার বাড়ে? কথা তো ঠিক রে, কি হলো ভাই এটা ঘটনা? কয় পরে আপনাকে দেখাবো না, 1 ঘন্টা পর। আচ্ছা এবার ওখানে আসরের নামাজের পর ঘোরার পর মাগরিবের আজান যখন হয়েছে, দেখি ওই বাচ্চাগুলো ফুটপাতে খেলতেছে, কোথায় খেলতেছে লক্ষ্য করে দেখি, বল ভালো করে দেখেন ছেলেকে দেখে রাখেন, বিকালবেলা দেই দেখি ওর মাথায় ব্যান্ডেজ নাই, ও খেলতেছে সাতগাঁও দিয়ে। বাবু এখানে আয়, হুজুর কি জন্য রাত দেখা দেবে? আমি না এখন নয় পরে দেখে। বললাম তোমার মাথা ফেটে গেছিল, তখন দেখলাম দুপুরবেলা সেটা কই, খালি হাত টানাটানি করে হুজুর ছেড়ে দেন আর টাকা যাব। আমি দেখি পিছনে আমার সামনে মারা বসে আছে দুইজন, বলতেছে হুজুর ছেলেকে ধরেন না ছেড়ে দেন, কারণ কি? এবার বাবুকে বললাম তুমি কি করো বলে হুজুর, 1 মাস না আমরা এগুলো করি তা তুমি এখানে কি ভরাইছো? বলে ভায়োডিন, মলম হুজুর, ভায়োডিন বুঝে, কেটে যাওয়ার পর লাল একটা ডোরো ওষুধ পাওয়া যায়, ওরা মাথায় সাদা কাপড়ের ব্যান্ডেজ দিয়ে ভেতরে তুলে দেয়া, কয় ভায়োডিন 2 প্যাকেটের দূরে টিপ মারছি ওখানে লাল হয়ে গেছে, মনে হচ্ছে রক্ত কষ পড়তেছে, হুজুর আসলে ব্যান্ডেজ নয় এটা হলো আমাকে সিটারি বাদ পারি। হ্যাঁ বন্ধু, আজকে সমাজে যারা আমাদের থেকে বিভিন্ন ভাবে সাহায্য নেয় দেখে শুনে দেওয়া দরকার, কারণ অনেক নেশাখোর টাকা নিয়ে গাঁজা খা আছে না নাই, কথা বলেন না কেন?
মা বোনেরা ভালো করে লক্ষ্য করেন, এই জন্য টাকা পয়সা নবী চাদর বিছায় দেয়। মানে সাহাবীরা রে কে আসো জান্নাত বিক্রি শুনছে, আমার চাদরে দাও। সাহাবীদের মধ্যে দৌড়ের রোল পড়ে গেল। আবু বকর উসমান ওমর আলী রাদিয়াল্লাহ বাড়িতে গেলেন। আলী রাদিয়াল্লাহ সম্পদকে চার ভাগ করে বাড়ির জন্য তিন ভাগ রাখলেন, এক ভাগ নবীকে দিলেন। হযরত ওমর সম্পদকে দুই ভাগ করে এক ভাগ বাড়ির জন্য রাখলেন, এক ভাগ দিলেন। এমনি ভাবে ওসমান সম্পদকে চার ভাগ করে তিন ভাগই দিয়ে দিয়েছেন, আর এক ভাগ আর জন্য তার জন্য রাখলেন। এবার বিশ্ব নবীর মনের মধ্যে শান্তি নাই, শান্তি নাই, আমার আবু বকর কখন আসবে? তিনজন আছে হাজির, এখন আসেনি কে? রাসূল বলে আবু বকর এমন একজন মানুষ যে আমার হিজরতের সাথে জীবনের সাথে, এমনকি সব জায়গার সাথে। আমি নবী ঘোষণা দিলাম মৃত্যুর পরে আবু বকর আমার সঙ্গে জান্নাতেরও সাথী। এবার বিশ্ব নবী সাহাবীরা বলে নবী মন খারাপ কেন? বলে তোমরা সবাই আলে আমার আবু বকর কই? যার জন্য যার মন কাঁদে তার জন্য দয়া বেশি না কম? আরো জনে বলেন, আমার সমাজে আছে না নাই? আজকে এই সমাজের মধ্যে কিন্তু মায়েদের দাম, মায়েদের সম্মান, অবশ্যই সন্তানের জন্য দরদ বেশি, বাপেরও দরদ আছে কিন্তু মার চাইতে একটু কম। রাসূল হাদিসে তিনবার মায়ের কথা বলেছে বাপের, কারণ বাপের মন হয় কর্কশ কঠিন, আর মার মন হয় শান্ত নরম সফট। রাসূলের বাণী, এই জন্য মারা বাপেরও যদি নিকা করে ছেড়েও যেতে পারে, সন্তানকে মা ছাড়ে না। কবিরা বলে বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চলা গেল খবর নিল না, ঠিক না? মায়ের টেকিয়া সন্তানের দায় অকাল মা প্রাণ হারায়, এই মায়ের তুমি ভক্তি করো না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। জোরে জোরে বলেন মারহাবা। এই জন্য বৌমাদের খালি দোষ দিতে হবে না, বুড়া শ্বশুর শাশুড়ি যে কিছু দোষ আছে এদের শক্তি না থাকলে হবে কি? এদের পাকাল কিন্তু কম নাই, কথা বলেন না কেন? খুব পাকাল, এখন রাগ কিন্তু বুড়ার কমে নিয়ে আসে না নাই, এই সব বুড়া কিন্তু একনার মতো ভালো মন্দ। এবার আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে আসতেছে, উঠের মধ্যে কেউ বলে গাধার পেটে সম্পদ দিয়ে, আর পরে আবু বকর পিছনে পুটলি করে সম্পদের কিছু মান নিয়ে এসে নবীর সামনে বিছায় দিলেন। নবী লক্ষ্য করে দেখে এই মানের মধ্যে বাড়ির কোন মাল সামানা বাকি নাই। আমরা কিন্তু যখন দান করি তখন নতুনটা পকেটে ধুয়ার সিরেনটা পুরানটা কুন্ডা সেরে দেয়। আপনারা ভাই আমার কথা বলছে, আমি দিই, তবে আমি একটু ব্যতিক্রম, আমি নতুন গুলো আগে দিই, আমার বন্ধু দ্বারা তত্ত্ব শুনে দেখে। ও বন্ধু, এবার আবু বকর কাঁদতেছে নবী আমার পেটের পিছনে এমন সামগ্রী দেখার পর নবী বলে আবু বকর রে যেই মাল সামানা তুমি এনেছো বাড়িতে মনে হয় কিছুই না। এবার আবু বকর গুচি মুচি লাগানো জামা কেন? আরনের কাপড়ের মতো মনে হয়। আল্লাহ রাসূল বলে আবু বকর বলে নবীজি কাপড় জামা পোশাক আর সম্পদ দিয়ে কি করব? আপনি বলেছেন জান্নাত বিক্রি চলছে, তাম দুনিয়ার সম্পদ আর কাপড় জামা যদি থাকে আমি তো জান্নাত পাবো না, আর সব যদি দিতে পারে আমার নবী যেহেতু বলেছে জান্নাত বিক্রি চলছে, এই কথা জিন্দেগিতে মিথ্যা হতে পারে না। আল্লাহ কোরআনের আয়া সূরা তৌবা আর 111 আল্লাহ জানমান কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে, তোমরা যদি জান্নাত চাও জানমাল আল্লাহর রাস্তায় দিয়ে দাও, আমার আল্লাহর কোরআনের আয়াতে কোনো সন্দেহ। এবার আবু বকরের চোখের দিকে তাকায় বিশ্ব নবী কানে আর বলে আবু বকর এটা তো তোমার পরনের জামা কেন দিয়েছো? আবু বকর বলে নবীজি আমি মাদুর অথবা খেজুরের পাতার মাদুর আমি পোশাকের মতো পরিধান করেছি, আর পরনের লুঙ্গি আর জামা দিয়ে দিয়েছি। আবার আবু বকরের কত চোখে বিশ্ব নবী কানে বলে আবু বকর রাদিয়াল্লাহ বাড়ির জন্য কি রেখেছো, তোমার ছেলে মেয়ে পরিবারের জন্য কি রেখেছো? আবু বকর বলে নবীজি আল্লাহর কসম করে বলি আমার বাড়ির পরিবার ছেলে মেয়ের জন্য আমার আল্লাহ আর তার রাসূলকে রেখে এসেছি। আল্লাহ আকবার, আরো জোরে মারহাবা বলেন। ও চন্দ্রাই বড় চন্দ্রাই ভাইরা দেখতে চায়
তোমাদের মধ্যে কারা আছে যারা আবু বকরের সাথে জান্নাতে যাবার চাও? এই জন্য মা বোনেরা তোমাদের মধ্যে বলতে চাই, মা কারা আছো তোমরা কোরআনের জন্য মসজিদের জন্য দান করবা? রাসুল বুখারি মুসলিম শরীফের 294 নম্বর হাদিসের মধ্যে বলেন, এই দুনিয়ায় যারা যেমন দান করবে আমি আল্লাহ তাদের জন্য জান্নাতে তেমন পরিমাণের একটা বালাখানা তৈরি করে দিব। আল্লাহু আকবার।